তোমার কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ, কিছু না, ঠিক হয়ে যাবে। না না, গায়ে তো অনেক জ্বর, তোমার মাথায় একটু পানি ঢেলে দিই। আমার জ্বর হচ্ছে ভাল্লুকের জ্বরের মতো, এই আছে এই নাই। তুমি এক কাজ করো তো, আমার এখানে বসে না থেকে ওইখানে গিয়ে টিভি টিভি দেখো। যাও যাও, খামাখা আমার পাশে বসে দিনটা নষ্ট করার কোনো মানে হয়? যাও তো। কি বলো অফরোজা, তোমার পাশে বসলে আমার দিন নষ্ট হবে? পাগল নাকি তুমি? শুধু দিন কেন, আমার পাশে বসতে তোমার পুরো জীবনটাই তো নষ্ট হচ্ছে, তাই তো চলে যাচ্ছ। আর যাও তো, যাও ওই ঘরে যাও। ও, গতকাল ঘর পরিষ্কার করতে গিয়ে কতগুলো চিঠি পেলাম। আমি এই চিঠিগুলো পেলাম, চিঠিগুলোতে প্রাপকের নাম আছে, সম্বোধন আছে, তারিখ আছে, মাঝখানে অবশ্য কিছু নেই, আর শেষে লেখা ইতি তোমার রোজা। চিঠিগুলো দেখে মনে পড়লো যে একসময় তোমাকে আমি রোজা বলে ডাকতাম। আচ্ছা, এই চিঠিগুলোর মানে কি অফিসা? কোনো মানে নেই, এত পুরনো, এগুলোর এখন আর কোনো মানে নেই, কোনোই মানে নেই। না না, তুমি তো বলেছো যে আগের মতো দুটো দিন, যদি আগের মতো দুটো দিনই হয় তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে। আমি জানতে চাই আফরোজা, এগুলো মানে কি? আর চিঠিগুলো যদি আমাকেই লেখা হয়ে থাকে তাহলে তুমি আমাকে দাওনি কেন? চিঠিগুলোতে কতগুলো তারিখ আছে, একটা সম্বোধন আছে, মাঝখানে কিছু নেই, শেষে লেখা রোজা তোমার রোজা। এই প্রত্যেকটা তারিখ তোমার আর আমার জীবনে অনেক বিশেষ তারিখ। এগুলো আবার নতুন করে তোমাকে কি মনে করিয়ে দেব? এগুলো এক ধরনের আমার নিজেকে লেখা, আবার তোমাকেও লেখা।